সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলাম ধর্ম পালন মুশকিল করা হচ্ছে। এই মুশকিল করা হচ্ছে এটা একদিনের বিষয় না, 15 বছর ধরে এই ঘটনাটা ঘটছে, আস্তে আস্তে ক্রমাগত ঘটছে, ক্রমাগত ঘটছে। প্রত্যেকটা স্টেপ যখন এই সরকার, এই জালিম সরকার নিচ্ছে, আমরা জোর প্রতিবাদ করছি না। যখন একটা তাদের একটা কর্মকাণ্ড জোর প্রতিবাদ করছি না, তখন তারপর তার আরেকটা করছে, একের পর এক হয়েই যাচ্ছে। এবং শুধু ইসলামকে রুখে দেয়া না, মানবাধিকার, নাগরিকের অধিকার, সব জায়গায় এই জালিম সরকার হানা দিচ্ছে। আমরা গত বেশ কিছুদিন ধরে দেখছি যে হাসপাতালে, ক্লিনিকে যেয়ে চিকিৎসা পাওয়ার বদলে ভুল চিকিৎসায় রোগী প্রাণ হারাচ্ছে। এইটা সরকারকেও নাড়া দিয়েছে, সরকার এটার নাড়ায় নতুন আইন করছে। আইন মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন নতুন আইনের কাজ চলছে, কিন্তু নতুন আইনটা বাংলাদেশের নাগরিকের সুরক্ষার জন্য না। নতুন আইনটা তারা তৈরি করছে যে এই যে যে ডাক্তাররা ভুল চিকিৎসা দেওয়ার জন্য যে ঘটনাগুলো ঘটছে, এই ডাক্তারদের সুরক্ষা দেওয়ার জন্য নতুন আইন তৈরি করছে এই মুহূর্তে আইন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে এরকম কাজ হয়েছে, আমরা সবাই একসাথে দাঁড়াই নাই, আমরা থামাই নাই। আজকে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইফতার করা যাবে না, আমরা দাঁড়াই নাই, আমরা থামাই নাই। আবার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন পাঠ করা যাবে না, আমরা দাঁড়াই নাই, আমরা থামাই নাই। এখন হচ্ছে ডাক্তাররা আপনাকে মেরে ফেলবে, আপনি কিছু আওয়াজও করতে পারবেন না, আমরা দাঁড়াচ্ছি না, আমরা থামাচ্ছি না। আর কত দূর যাব, যেখানে যে আমরা দাঁড়াবো না, আমরা থামাবো না। দাঁড়ানোর সময় চলে আসছে ভাই, থামানোর সময় চলে আসছে ভাই। এবং এই দাঁড়ানো থামানোর জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে। এইটাও গত যতগুলো ইফতার মাহফিলে গেলাম এবং আজকেও যারা কথা বলছেন, কেউ এটার বিরুদ্ধে না, সবাই আমরা মানি, আমাদের সবাইকে একত্রিতভাবেই কাজ করে দাঁড়াইতে হবে, এদেরকে থামাইতে হবে। তো একত্রিত আমরা কিভাবে হব, এই জিনিসটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আমি বিশ্বাস করি এই ঈদের পর, ঈদুল ফিতরের পর, আমরা সবাই মিলে বসে এমন একটা জায়গায় আসতে পারবো যেখানে আমরা সবাই একসাথে কিভাবে দাঁড়াতে পারি এবং এই জালিম সরকারকে কিভাবে থামাতে পারি, সেই ব্যবস্থা আমরা একসাথে করতে পারবো।